প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হবে। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের সকল পাঠ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা সৃজনশীল প্রশ্ন একটি আলোচনা করেছিলাম। এই ধারাবাহিকতায় আজকে আমরা সৃজনশীল প্রশ্ন আরেকটি আলোচনা করব। তো আমরা সৃজনশীল প্রশ্নের মডেল হিসেবে পাঠ্য বইয়ের যে দুই নং সৃজনশীল প্রশ্নটি রয়েছে এটি আমরা ব্যবহার করব। তো আমাদের প্রথম যে কাজটি করতে হবে, উদ্দীপকটি অনেক ভালোভাবে বুঝে নিতে হবে। উদ্দীপকের বিষয়বস্তুগুলো কি কি থাকতে পারে সে সকল বিষয়ের যে সমস্ত উত্তরগুলো সেগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং উদ্দীপকের যে প্রশ্নগুলি আছে এগুলো কিভাবে লিখলে আমাদের পূর্ণ নম্বর পাওয়া যাবে এ বিষয়ে খেয়াল রাখতে হবে। তো প্রথমে আমি দুটি চিত্র অঙ্কন করে দেখাচ্ছি উদ্দীপক হিসেবে। সৃজনশীল প্রশ্ন দুই রঙের 2n, এখানে আছে একটি n, এখানে আছে আরেকটি n। তো এটি আমরা p চিত্র হিসেবে প্রকাশ করলাম। এখানে দিয়েছি 2n, এখান থেকে গিয়েছে 2n সংখ্যক, এখান থেকে এসেছে 2n সংখ্যক। এটিকে আমরা কিউব চিত্র হিসেবে অবহিত করলাম। তার মানে আমাদের এটিকে যদি আমরা 2n সংখ্যক ক্রমাগত ধরি, মাতৃকোষ যদি এটিকে ধরি, এটিকে যদি অপত্য কোষ ধরি, এখানে আমাদের অর্ধেক হিসেবে চলে এসেছে। আবার এটিকে যদি আমরা মাতৃকা কোষ ধরি, দুটিকে যদি আমরা ক্রোমোজোমের সংখ্যা হিসেবে ধরি, সমান সমান সংখ্যক ক্রোমোজোম উৎপন্ন হয়েছে। তো এখন এই পি এর যে কোষ বিভাজন সেটি কোন পদ্ধতি, এবং কিউ এর যে কোষ বিভাজন সেটি কোন পদ্ধতি, একটি জনন কোষে হয়ে থাকে, একটি দেহ কোষে হয়ে থাকে, তো এই বিষয় সম্বন্ধে আমাদের যদি উত্তরগুলি মাথায় রাখতে পারি তাহলে কিন্তু এর উত্তরগুলি দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো উদ্দীপকটি আমরা লক্ষ্য করলাম। তো এবার আমাদের যে ক নং প্রশ্ন, এই ক নং প্রশ্নটি একটু ভালোভাবে বুঝতে হবে। মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে? মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে? তো আমরা জানি যে মানব দেহের কোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া। তো এই যে 23 জোড়া ক্রোমোজোম, এটাকে আমরা কয়টি হিসেবে দিতে হবে? 46টি। তো আমরা এর উত্তরটি বলতে পারি মানব দেহের দেহ কোষে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে বা 46টি ক্রোমোজোম রয়েছে, এভাবে আমরা উত্তর করতে পারি। তো পরবর্তী যে প্রশ্ন খন, জিন বলতে কি বোঝায়? খন প্রশ্নটি হচ্ছে জিন বলতে কি বোঝায়। তো আমরা আসলে জিন বলতে যে বিষয়টি বুঝি, একটি হচ্ছে ডিএনএ, আরেকটি হচ্ছে আরএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে শুধুমাত্র রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর এটি হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ এটি হচ্ছে বংশগতির ধারক, চুলের রং, চোখের রং, চামড়ার রং ইত্যাদির বাহক, অর্থাৎ পুরুষানুক্রমে বংশগতির যে ধারা, এই ধারাকে রক্ষা করে এই ডিএনএ, যেটিকে আমরা সাধারণভাবে জিন হিসেবে বলে থাকি। তো এখন আমরা এটি দুই নম্বরের জন্য প্রশ্ন উত্তর কিভাবে গুছিয়ে নেব সেটা আলোচনা করছি। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয়। সুতরাং জিন হলো ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ, আর ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তো আমরা এই ডিএনএ সম্পর্কে জেনেছিলাম, এবং এটি কিভাবে গুছিয়ে লিখলে পূর্ণ দুই নম্বর পাওয়া যাবে সে বিষয়ে জেনে নিলাম। তো এখন আমাদের যে বিষয়টি জানতে হবে এটি হচ্ছে গণনীয় প্রশ্ন, এটি একটি বড় প্রশ্ন, তিন নম্বরের প্রশ্ন। এটা আমাদের অনেক ভালোভাবে যদি না লিখতে পারি তাহলে কিন্তু আমরা তিন নাম্বার পাবো না, নাম্বার কেটে দেবে। তো পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। যেমন আগে আমি বলেছিলাম পি কোষ এক ধরনের, কি কোষের যে কোষ বিভাজন তা এক ধরনের। তো পি যে কোষ বিভাজনটি কি ধরনের হয়ে থাকে সেই বিষয়টি এখন আমরা আলোচনা করব। গণনের প্রশ্নটি হচ্ছে পি কোষ বিভাজনটি
আলোচনা করো। তো আমরা দেখছি টু এন শব্দ ক্রমজন এন সময় এবং এন সময় হয়ে গিয়েছে। তো এখন আমরা এই পি এর যে কোষ বিভাজন এটি কোন ধরনের কোষ বিভাজন সেটি বলবো। প্রথমে আমাদের এই বিষয়টি জেনে নিতে হবে আসলে কোষ ধরনের কয় প্রকার হয়েছে কোষ বিভাজনটি। কোষ বিভাজন সাধারণত তিন ধরনের হতে পারে। আমাদের এই জিনিসটি বলেছি অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, আর হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। তো এই ক্ষেত্রে আমরা পড়েছিলাম ইকুয়েশনাল বা সম বিভাজন, ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। আর এই যে কোষ বিভাজন এটি দুইটি ধাপে হয়ে থাকে, এটি হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন, যেটি উদ্ভিদ বা প্রাণীর জনন কোষে হয়ে থাকে, অর্থাৎ ডিপ্লয়েড পর্যায়ে এবং হ্যাপ্লয়েড পর্যায়ে দুটি ধাপে এটি হয়ে থাকে। তো আমরা এই বিষয়টি একটু জেনে নিচ্ছি। তো এই চিত্রটাকে যদি আমরা এভাবে বলি, টু এন সংখ্যক এখানে আমাদের যে মান আসবে এটি হচ্ছে অর্ধেক এন সংখ্যক, হ্যাপ্লয়েড হচ্ছে এটি হচ্ছে এন সংখ্যক হ্যাপ্লয়েড হচ্ছে। এই হ্যাপ্লয়েড থেকে যখন আবার একত্রিত হবে তখন হবে টু এন সংখ্যক, অর্থাৎ এটি হচ্ছে হ্যাপ্লয়েড পর্যায়ে আর এটি হচ্ছে ডিপ্লয়েড পর্যায়ে। তো দুইটি ধাপে এটি হয়ে থাকে মিয়োসিস কোষ বিভাজনটি তোমরা জেনেছো। তো আমরা একটু গুছিয়ে দেখে দিচ্ছি আসলে এটি কিভাবে লিখতে হবে। উদ্দীপকের পি কোষটি বিভাজন হলো মিয়োসিস কোষ বিভাজন, আমরা জেনেছি মিয়োসিস বিভাজনের ফলে জনন কোষ উৎপন্ন, এটিও জেনেছি। জনন কোষ ক্রোমোজোম সংখ্যা মাতৃ কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে। এখানে জনন কোষের যে ক্রোমোজোম সংখ্যা সেটি মাতৃ কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে। আমরা এখানে চিত্রটি দেখেছি এই দুটি আবার যখন হ্যাপ্লয়েড পর্যায়ে বলা হয় এটাকে, তার মানে এটি হচ্ছে হ্যাপ্লয়েড পর্যায়ে, এখান থেকে যখন আবার একত্রিত হবে সেটাকে বলা হবে ডিপ্লয়েড পর্যায়ে। তো জনন কোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন চক্রের কোন এক সময় যখন এরকম ঘটে তখন ক্রোমোজোমের সংখ্যা সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলা হয়, অর্থাৎ একটি করে যখন বিভাজন হবে এটাকে হ্যাপ্লয়েড পর্যায়ে বলা হয়, এটা আমরা জেনেছি। আবার হ্যাপ্লয়েড দুটি যখন একত্রিত হবে তখন তাকে ডিপ্লয়েড পর্যায়ে বলা হয়, এটা আমরা জেনেছি। যখন দুটি হ্যাপ্লয়েড কোষে মিলন ঘটে তখন সে অবস্থাকে ডিপ্লয়েড বলে, মানে টু এন সংখ্যক। সুতরাং মিয়োসিস কোষ বিভাজন হয় বলে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে। যদি ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড ঘটনাটি না ঘটতো, যদি ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কিছু যদি ঘটে থাকতো তাহলে যে ঘটনাটি ঘটতো ক্রোমোজোম সংখ্যা ধীরে ধীরে কমে যেত এবং এদের যে বৈশিষ্ট্যগুলো হ্রাস পেতে থাকতো। আবার যদি আমাদের ডিপ্লয়েড হওয়ার পর আবার ডিপ্লয়েড হতো তাহলে কি ঘটনা ঘটতো, ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ দ্বিগুণ করে বেড়ে যেত এবং তাদের যে চারিত্রিক বা বৈশিষ্ট্য আছে প্রাণীদের বা উদ্ভিদের সেই বৈশিষ্ট্যগুলো লোপ পেয়ে যেত। তার মানে পূর্বের যে মাতৃকা কোষের বৈশিষ্ট্যগুলো ছিল, নতুন যে কোষ উৎপন্ন হয় অপত্য কোষ সেই কোষের সেই বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত থাকতো। তো আমরা গণনার প্রশ্নটি এভাবে যদি এই চিত্রটি সহ লিখে দিই এবং এটিকে হ্যাপ্লয়েড পর্যায়ে এবং এটিকে ডিপ্লয়েড পর্যায়ে এই দুটি যদি উল্লেখ করে লিখতে পারি তাহলে অবশ্যই আমরা তিন নম্বর পেয়ে যাব। তো এবার আমাদের ঘনকের যে প্রশ্নটি আছে উচ্চতর দক্ষতা, তো এটি কিভাবে লিখলে আমরা 15 নম্বর পাবো সে সংক্রান্ত বিষয়ে একটু আলোচনা করছি। তো ঘনকের প্রশ্নটি হবে সেটি কি সেটি একটু জেনে নিচ্ছি। উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজন দুইটি তুলনামূলক বিশ্লেষণ করো, অর্থাৎ আমরা জানি এই পি হচ্ছে জনন কোষের আর কিউ হচ্ছে দেহ কোষের কোষ বিভাজন, অর্থাৎ নতুন আরেকটা জীবের যে সৃষ্টি হবে সেটি এই জনন কোষের যে মিয়োসিস কোষ বিভাজন এই কোষ বিভাজনের মাধ্যমে হবে। আর দেহ কোষের অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিতে বা প্রাণের বৃদ্ধিতে যে দেহ কোষের কোষ বিভাজনটি ঘটবে সেটি এই মাইটোসিস কোষ বিভাজন ঘটবে বা ইকুয়েশনাল কোষ বিভাজন বা সমীকরণিক কোষ বিভাজন ঘটে থাকবে। তো এখন এর তুলনামূলক আলোচনা করতে হবে উন্নত প্রাণীতে পি ও কিউ। উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজন দুটির তুলনামূলক বিশ্লেষণ হলো। তো আমরা এই উদ্ভিদ কোষের
মাইটোসিস কোষ বিভাজন এবং মিয়োসিস কোষ বিভাজন এই দুটির তুলনামূলক আমাদের বিশ্লেষণ করতে হবে। এটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা চার নম্বর পেয়ে যাব। আমি একটু গুছিয়ে বলে দিচ্ছি। উদ্দীপকের পি হলো মিয়োসিস ও কিউ হলো মাইটোসিস কোষ বিভাজন। উন্নত প্রাণীতে পি মিয়োসিস ও কিউ মাইটোসিস কোষ বিভাজন দুটির তুলনামূলক বিশ্লেষণ এখন বলছি। জনন কোষ উৎপন্নের সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে থাকে, এটা আমরা জেনেছি। ফলে জাইগোটে ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ হয়ে থাকে। অপরদিকে মাইটোসিস কোষ বিভাজনের হচ্ছে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয়, অপরপক্ষে মাইটোসিস কোষ বিভাজনে মাত্রিকা কোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মিয়োসিস পদ্ধতিতে ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়, কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃ কোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়ে থাকে। মিয়োসিস কোষ বিভাজনে সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃ কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে। অপরদিকে মাইটোসিস কোষ বিভাজনের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে মিয়োসিস কোষ বিভাজন জননকোষে ঘটে আর মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে সংঘটিত হয়। এই দুই প্রক্রিয়ায় উন্নত প্রাণীদের বংশবৃদ্ধি হয়ে থাকে, তাই উন্নত প্রাণীদের পি এবং কিউ দুই কোষ বিভাজন গুরুত্ব অপরিসীম। অর্থাৎ মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো লিখে দিলে আমার উত্তর শেষ হয়ে যাবে। তো আশা করছি আজকের এই সেশন প্রশ্নটা অনেক ভালোভাবে বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আবার কোনো সেশন প্রশ্নে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, অনেক বেশি বেশি পড়াশোনা করো, আর মা বাবার প্রতি যত্নশীল হও, দায়িত্বশীল হও, কর্তব্যশীল হও, মিথ্যা কথা বলা পরিহার করো। এই আশাবাদ ব্যক্ত রেখে আজ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।